নমস্কার বন্ধুরা কেডিয়ার উইজডাম ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম বন্ধুরা রাজ্য সরকারের তরফ থেকে রাজ্য জুড়ে করোনা ভাইরাস মোকাবেলা করার জন্য ভলেন্টিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এবং গতকাল এই নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে আমি আলোচনা করেছিলাম এবং একটা ভিডিও করে দিয়েছি সেই ভিডিও যদি আপনি এখনও পর্যন্ত না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা গিয়ে দেখে নেবেন তো গতকালের ভিডিওতে অনেকেই কমেন্ট করেছিলেন যে আমরা কীভাবে আবেদন করব এবং এই যে জবটা এটা কি পারমানেন্ট এছাড়া বেতন কি দেওয়া হবে এই সংক্রান্ত সমস্ত ইনফরমেশান দিয়ে দেব আজকের ভিডিওতে তো আসুন শুরু করা যাক আজকের ভিডিও আর ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে বলবো আপনি যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলে তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য তো বন্ধুরা প্রথমে আমি আলোচনা করব ফর্ম ফিল নিয়ে তো এখানে আপনাদের অনলাইনে আবেদন করতে হবে এবং আবেদন করতে হবে ইমেলের মাধ্যমে এবং সেই সঙ্গে জানিয়ে রাখি এখানে কিন্তু আপনাদের মোবাইলের মাধ্যমে আপনারা ফর্মটা ফিল আপ করতে পারবেন মোবাইলের মাধ্যমে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন কোথাও যাওয়ার প্রয়োজন নেই এবং বর্তমানে কিন্তু লকডাউন চলছে এবং যার ফলে আপনারা বাইরে কোনো সার্ভার কাপেও খোলা পাবেন না তো দেখুন এই যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এই বিজ্ঞপ্তির সঙ্গে কিন্তু একটা ফর্ম রয়েছে আপনারা পেয়ে যাবেন ডিসক্রিপশানে কিন্তু লিঙ্কটা দেওয়া থাকবে সেখান থেকে আপনারা এই ফর্মটা ডাউনলোড করে নেবেন তো বন্ধুরা আপনাদের বাড়িতে যদি প্রিন্টার থাকে সেক্ষেত্রে আপনারা এই ফর্মটা প্রিন্ট আউট করে নেবেন আর যদি না থাকে প্রিন্টার সেক্ষেত্রে আপনারা একটা সাদা কাগজ নিয়ে নেবেন এবং ফর্মটা দেখে দেখে হুবু লিখে ফেলবেন এবং লেখার পর এখানে প্রথমে দেখুন এক নাম্বার রয়েছে নেম এখানে আপনার নাম লিখবেন তারপরে দেখুন রেসিডেন্সিয়াল অ্যাড্রেস এখানে আপনার ঠিকানা লিখে দেবেন তিন নাম্বারে দেখুন রয়েছে মোবাইল নাম্বার এক্ষেত্রে আপনার মোবাইল নাম্বার লিখে দেবেন তারপর চার নাম্বার দেখুন ইমেল আইডি রয়েছে ইমেল আইডিটা লিখে দেবেন এবং তারপর দেখুন পাঁচ নাম্বার রয়েছে ডেট অফ বার্থ আপনার জন্ম তারিখ এখানে লিখে দেবেন এরপর দেখুন ছয় নম্বর রয়েছে কারেন্টলি ওয়ার্কিং অ্যাড আপনি বর্তমানে কোথায় কাজ করতেন সেটা কিন্তু লিখতে হবে আর আপনি যদি কাজ না করে থাকেন সেক্ষেত্রে আপনি কিছু লিখবেন না নো বলে লিখে দেবেন ঠিক আছে এরপর দেখুন সাত নাম্বার ফিল্ড অফ এক্সপিরিয়েন্স আপনার যদি কোনো কাজের অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে আপনার এখানে আপনার অভিজ্ঞতাটা লিখে দেবেন আর যদি না থাকে সেক্ষেত্রে আপনার নো লিখে দেবেন এরপর দেখুন আট নাম্বার রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান আপনার শিক্ষাগত যোগ্যতা আপনার যে হায়েস্ট শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেটা কিন্তু অবশ্যই এখানে লিখবেন হায়েস্টটা একদম হায়েস্ট যেটা শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেটা কিন্তু এখানে লিখবেন এর নিচে দেখুন এখানে আপনাদের কলম দেওয়া রয়েছে সিরিয়াল নাম্বার এখানে এক নাম্বার দেবেন দিয়ে এখানে বলা হয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান ইন ক্রোনোলজিক্যাল অর্ডার যেখানে আপনাদের প্রথমে মাধ্যমিক বা মাধ্যমিক যদি পাস না করে দেখেন সেক্ষেত্রে আপনার এইট পাস দেবেন এখানে আপনার লিখবেন কোথা থেকে পাস করেছেন স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয় এরপর আপনাদের পাসিং ইয়ার কত সালে পাশ করেছেন এইভাবে কিন্তু যতগুলো আপনাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেক্ষেত্রে কিন্তু পরপর লিখে দেবেন সিরিয়াল অনুযায়ী এবং তারপর দেখুন নয় নাম্বার রয়েছে প্রিফার ডিস্ট্রিক্ট অর প্লেস ডিউটি প্লেস অফ ডিউটি যে আপনার কোথায় আপনি কাজ করতে ইচ্ছুক সেই জায়গার নাম কিন্তু লিখতে হবে আপনার জেলার নাম লিখতে পারেন বা আপনার গ্রামের নাম লিখতে পারেন বা আপনার থানার নাম লিখতে পারেন সেক্ষেত্রে আপনার কোথায় কাজ করতে ইচ্ছুক সেখানে কিন্তু এই জায়গাটা অবশ্যই লিখে দেবেন এর নিচে দেখুন রয়েছে সিগনেচার অব অ্যাপ্লিক্যান্ট এখানে আপনার সই করতে হবে এরপর দেখুন নেম রয়েছে এখানে আপনার নাম লিখে দেবেন তারপর ডিজিগনেশান এখানে আপনি আগে যদি কোথাও কাজ করে থাকেন কোন পোস্টে কাজ করেছেন সেটা কিন্তু লিখতে হবে আর যদি কাজ না করে থাকেন সেক্ষেত্রে কিছু লেখার প্রয়োজন নেই তো ফর্মটা ফিল করা হয়ে গেলে ফর্মটা ভালো করে দেখে নেবেন এবং দেখার পর একটা ছবি তুলে নেবেন স্পষ্ট করে কিন্তু মোবাইলে একটা ছবি তুলে নেবেন স্ক্যান করতে পারেন কোনো অ্যাপ থাকলে যেমন স্ক্যানার রয়েছে ক্যাম স্ক্যানার অ্যাপ দিয়ে কিন্তু আপনি ছবি তুলতে পারেন ছবি তুলে একটা পিডিএফ বানিয়ে নেবেন বা একটা ইমেজ বানিয়ে নেবেন তো সেটা কিন্তু বানিয়ে নেবেন তো ফর্মটা ছবি তোলা হয়ে গেলে বা পিডিএফ বানানো হয়ে গেলে আপনাদের ইমেল ওপেন করবেন এবং ইমেল ওপেন করে ইমেল দেখবেন প্রথমেই রয়েছে এখানে একটা প্লাস বলে একটা চিহ্ন রয়েছে নিচের দিকে একদম নিচের দিকে পেয়ে যাবেন ডান দিকে একটা প্লাস বলে চিহ্ন এই প্লাসের ওপর ক্লিক করতে হবে ক্লিক করার পর এই রকম একটা ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হবে দেখতে পাচ্ছেন ফ্রাম এখানে আপনার যে ইমেল সেটা লেখা থাকবে ইমেল অ্যাড্রেস এরপর দেখুন টু লেখা রয়েছে এখানে আপনার যেখানে পাঠাবেন যেখানে পাঠানোর কথা বলা হয়েছে আমরা দেখে নেব দেখতে পাচ্ছেন যে বিজ্ঞপ্তি দেওয়া ছিল সেখানে কিন্তু বলা ছিল যে কোভিড নাইন্টিন ভলেন্টিয়ার্স ডট অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই যে ইমেল আইডির কথা বলা হয়েছে এই ইমেল আইডি কিন্তু ওখানে লিখতে হবে তো এখানে আপনারা ওই বিজ্ঞপ্তিটা দেখে দেখে ওই ইমেল অ্যাড্রেসটা লিখে দেবেন কোভিড নাইন্টিন ভলেন্টিয়ার্স ডট ডাব্লু বি অ্যাট দ্য রেট জিমেল ডট কম এখানে কিন্তু লিখে দেবেন এবং এর নিচে দেখুন লেখা রয়েছে সাবজেক্ট এখানে লিখতে হবে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ ভলেন্টিয়ার টু কম ব্যাট কোভিড নাইন্টিন প্যানডামিক এটা লিখতে হবে এরপর দেখুন কম্পোজ ইমেল এখানে কিছু লিখতে হবে না এখানে আপনার কী করতে হবে দেখুন ওপরে পেয়ে যাবেন এখানে অ্যাটাচ বলে একটা অপশান এখানে ক্লিক করে আপনি যে ছবিটা তুলেছেন সেই ছবিটা কিন্তু সিলেক্ট করতে হবে এবং আপলোড করতে হবে এবং আপলোড করা হয়ে গেলে দেখে নেবেন সব কিছু ঠিকঠাক আছে কি না এখানে দেখবেন একটা ফাইল চলে এসেছে ওই যে যে ফাইলটা আপনি তুলেছেন পিডিএফ বা ইমেজ ফর্মটার যে ছবি সেটা কিন্তু এখানে চলে আসবে এবং সেটা চলে আসার পর এখানে দেখতে পাবেন যে অ্যাড অপশন রয়েছে বা সেন্ড অপশন রয়েছে এখানে ক্লিক করলে কিন্তু ফর্মটা ওই ইমেল অ্যাড্রেসে চলে যাবে তো ফর্মটা সেন্ড করা হয়ে গেলে তারা ফর্মটা দেখবে আপনার শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য বিষয়গুলো দেখবে তাদের যদি প্রয়োজন হয় তাহলে আপনাকে ইমেলের মাধ্যমে জানিয়ে দেবে যে আপনাদের প্রয়োজন তো আপনাকে ডেকে নেবে এরপর আসা যাক যে এই চাকরিটা কি পারমানেন্ট নাকি অস্থায়ী তো দেখুন এটা কিন্তু পারমানেন্ট জব না বর্তমান যে ভাইরাস মোকাবেলার জন্য রাজ্য সরকারের সহায়তার জন্য এই নিয়োগটি করা হচ্ছে স্বেচ্ছাসেবক হিসাবে বা ভলেন্টিয়ার হিসাবে কিন্তু আপনি এখানে কাজ করতে পারেন তবে এক্ষেত্রে আপনাদের কিন্তু বেতন দেওয়া হবে এখানে বলা হয়েছে দেখুন লেখা রয়েছে যে রেন্ডার সার্ভিস অ্যাড রিমুনারেশান ফিক্সড বাই দ্য স্টেট গভর্নমেন্ট অর্থাৎ বলা হচ্ছে যে এখানে কিন্তু আপনাদের এই কাজের জন্য একটা বেতন দেওয়া হবে তো কত বেতন দেওয়া হবে সেটা কিন্তু বলা হয়নি সেটা কিন্তু রাজ্য সরকার ঠিক করবে